আমি তোমায় দু চোখে দেখতে পারি না, অথচ তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। আর তুমি যেহেতু আমায় দু চোখে দেখতে পারো না, আমার বাড়িতে কেক নিয়ে গেছিলে, কিন্তু আমায় দিতে বারণ করেছো। ইডিয়েট। কি বললে? ইডিয়েট। আমায় ইডিয়েট বলছো? তুমি জানো এই কথাটা আমাকে বলার মতো সাহস কারণ নেই, কেউ ভাবতেও পারে না। কে কি পায় না পায় তাতে আমার কিছু যায় আসে না। তুমি বোকা, তুমি ইডিয়েট। আর শোনো, তোমার বাড়ির লোককে আমি বলে এসেছিলাম তোমাকে একটু কেক দিতে। শুনেছি, বিশ্বাস করিনি অবশ্য। কেন বিশ্বাস করনি? কেন হঠাৎ আমার উপর দরদ উঠলে উঠবে তোমার, বুঝবো কি করে? শোনো, তোমার উপর না কোনো দরদ উঠলে ওঠেনি। আগের দিন একটু ব্যান্ডেড ট্যান্ডেড করে দিয়েছিলে, তাই পারিশ্রমিক কাটেছি। এই তুমি বললে কাটেছি করতে এখানে এসেছ, আমিও কাটেছি করে ওটা বলে এসেছিলাম। ঠিক আছে, সারাদিন যখন কিছু খাওনি, নাও চকলেটটা খাও। খেতে পারি, কিন্তু তোমার সামনে চকলেট খেলে তো তোমার আবার ডাঁট বেড়ে যাবে। তুমি তো আবার সবাইকে বলবে আমি চকলেট এনেছি, তা গুনগুন খেয়েছে, কে জানে বাবা, তুমি আমাকে হ্যাংলাও বলতে পারো। তাহলে কি ভাবলে, খাবে কি খাবে না? আবার হাতে করে এনেছো, না খেলে তোমার খারাপও লাগতে পারে। ঠিক আছে যাও, একটু খাচ্ছি। তুমি খাবে না? তুমি খাও। কেন, চকলেট খাওয়াটা দোষের নাকি? চকলেট ছোটরা খায়। আমি ছোট না, বড় বলে বিশ্বাস করতে কষ্ট হয়। সোজা কথা জিজ্ঞেস করছি, খাবে কি খাবে না? না আমি খাবো না, তুমি খাও। অনেকবার জিজ্ঞেস করেছি, যথেষ্ট জিজ্ঞেস করেছি, আর করব না। আরে বাবা, আর করতে হবে না, বললাম তো আমি খাবো না, তুমি খাও না। এলাম তোমার গরম গরম কফি। গুনগুন, চকলেট কোথায় পেলি? আমি তো তোকে আর চকলেট দিইনি। আর ছিল, কিন্তু আমি তো বক্সটা নিয়েই গেলাম এখান থেকে। গুনগুন, কিরে কিছু বলছিস না কেন? আরও চকলেট ছিল না? আসলে ওর তো জ্বর, ও কি খেতে পারবে না পারবে আমি ঠিক জানতাম না। যেহেতু ও চকলেট খায়, মানে আমার ব্যাগে একটা চকলেট ছিল, আমি দিলাম। ও, তুমি এনেছো চকলেট, বাহ, খুব ভালো কাজ করেছো। আসলে ও তো কিছু খাচ্ছেই না, ও পুরোপুরি চকলেটের ওপরেই আছে। খাক 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 চকলেট। এই সুপটা কিন্তু গরম গরম খেতে হবে, আর তোমার কফি স্ন্যাক্স খেয়ে নিও, কিন্তু সামান্য দিয়েছি। হ্যাঁ পিসিমণি, তুমি কোথায় যাচ্ছ, থাকবে না? আচ্ছা মাগো, সারাদিন বাদে ড্যাডি বাড়ি ফিরেছে, একটু চা কফি খাবে, ফ্রেশ হবে, দেখতে হবে না এগুলো? হ্যাঁ, স্যুপটা কিন্তু গরম গরম খেতে হবে। হ্যাঁ আসি। কি হাতে ব্যথা করছে? তাই জানো, তুমি কি করবে? ঠিক আছে, বলতে হবে না। পিসিমণি একটু জল দেবে, পিসিমণি একটু জল। এখানে আছে, আমি দিচ্ছি। উনি ব্যস্ত, ওনাকে ডাকার কি দরকার? আমার এই হাতে ব্যান্ডেজ, বাঁ হাতে আধ খাওয়া চকলেট, কোথায় রাখবো?
কিভাবে গ্লাস ধরব, কিভাবে খাব? আমি ধরে আছি, খেয়ে নাও। জল তেষ্টা পেলে খাও, না হলে রেখে দিচ্ছি, খেত খাবে? ওর হাতে ব্যথা বলে জলটা খাইয়ে দিচ্ছিল। ঠিক আছে, তাহলে তো আমাকে আর লাগবে না, আমি রান্নাঘরে যাই। থ্যাংক ইউ। জল চেয়েছিলে, জল দিলাম, এতে থ্যাংক ইউ এর কি আছে? গুড ফর নাথিং তুমি জানো তো। মানে এটা জল ধরে খাওয়াতেও পারলে না, পুরো জামায় জল ফেললে তো। কি আশ্চর্য, কারণ ভালো করতে নেই দেখছি। আর কেউ দেখতে আসবে না তোমায়? আর কে আসবে না? ওই তোমার ভালো ভালো বন্ধু বান্ধব বাড়িতে নট অ্যালাউড। সে কি, তোমার বয়ফ্রেন্ড? ড্যাডি বাড়িতে অ্যালাউ করবে না, ড্যাডি তো আমার বন্ধুদের পছন্দই করে না। তাছাড়া যখন তোমাদের বাড়িতে যাব তখন ডাকবো ওদের দেখা করার জন্য। কি, ডিলটার কথা ভুলে গেলে নাকি? আমি যাচ্ছি। আমি কি যেতে না বলেছি? হুম, ঠিক আছে। এই শোনো, একটু বসে যাও না। কেন? ড্যাডির জন্য। তুমি যদি এভাবে এখন চলে যাও ড্যাডি আমাকে বকাবকি করবে, আমার জন্য কিন্তু বলিনি, বুঝেছ? এসো এসো এসো। ভাগ্যিস তোমাকে ওদের একেবারে কড়াল গ্রাস থেকে একবারে ছিনিয়ে নিয়ে চলে এসেছি। ভাগ্যিস তুমি নিচে এসেছিলে, তাই তো আমি পারলাম। কতদিন ধরে ভেবে চলেছি তোমাকে আমি গান শোনাবো, মন প্রাণ ভরে গান শোনাবো, আজ আমি কতদিন ধরে ভেবে চলেছি তোমাকে আমি গান শোনাবো, বুঝলে? কিন্তু কিছুতেই সুযোগ হচ্ছিল না। আজ তুমি যেই নিচে চলে এসেছো ওদের গাছ থেকে একেবারে ছিনিয়ে নিয়ে চলে এসেছি। বসো বসো বসো, আজকে মন প্রাণ দিয়ে তোমাকে আমি গান শোনাবো। আর দরজাটাও বন্ধ করে দিয়েছি, আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। বাবা, দরজা বন্ধ, কেউ ডিস্টার্ব করতে পারবে না। বলছি আপনার সবসময় হারমোনিয়াম রেডি থাকে না বাবা? থাকবে না, আমি একটা সাধক মানুষ, যখনই সময় পাই সাধনা করি তো। যখনই যখনই সময় পান সাধনা করে? একদম। আর এখন সাধনার সময়টা তো বেড়ে গেছে। কেন কেন বাবা, আবার বেড়ে গেল কেন সময়? বাহারে, ভাবিনের বিয়ে আসছে না, গান গাইতে হবে তো। এই তোমার বিয়ের সময় না, ওরা আমাকে খুব বেগ দিয়েছিল জানো। নিজের মেয়ের সঙ্গীতে আমি গান গাইতে পারিনি, একটা মাত্র গান গাইতে দিয়েছে, একটা। তাও কত টাকা খরচা হয়েছে জানো? বাবা, আপনি টাকা দিয়ে গান গাইলেন? কি করবো বলো, সবাই গান টান শুনবে, তার জন্য খরচা টরচা আছে তো। দাদার কাছে তো বাজেট নেই, এসবের কোনো বাজেট নেই, দাদার কাছে এটা বাজে খরচা। আর আমার কাছে এটা প্রাণের খরচা, এইটাই তো আসল খরচা। শোনো, এই আমরা দুজন এখানে সাধনা করছি শুনে না দলবল হুড়মুড় করে ঢুকে পড়তে পারে। তুমি কিন্তু নড়বে না, একদম নড়বে না, তুমি এখানে বসে থাকবে, বলবে আমি বাবার গান শুনছি, বাবার গান শুনতে আমার ভালো লাগছে। কি 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 বলবে তো? হ্যাঁ, বলবো যে আমি বাবার গান শুনছি, আমার বাবার গান শুনতে। বলছি বাবা, আপনি যদি একসাথে এতগুলো গান গান আপনার কিন্তু খুব কষ্ট হবে। আমার গান গাইতে কষ্ট? না 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 না, একদম না,
একদম আমি 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 সারাদিন সারা রাত গান গাইতে পারি, আমাকে খাওয়া দাওয়া দিতে হবে না, শুধু একটু চা। এই একটা ব্যাপারে না এই বাড়িতে খুব মুশকিল জানো তো, কি নিয়মের চা, টাইমের চা, তার বাইরে চা চাইতে গেলে একেবারে। এই ব্যাপারে তোমার শাশুড়িমা না একটাটি ওপরে যান, একটু বাইরে একটু চা চেয়েছি সঙ্গে করে উঠবে, বৌদি অবশ্য ম্যানেজ ট্যানেজ করে দেয় এই ব্যাপারে। যাকে বাজে কথা সময় নষ্ট করে লাভ নেই, এবার গানে আসি। তুমি তুমি গান শোনার জন্য তৈরি তো, মনটাকে শক্ত করতে হবে বুঝলে। হ্যাঁ বাবা, মনটাকেই তো শক্ত করতে হবে, একদম আমি মানসিকভাবে তৈরি। বলছি আমি একা কেন শুনবো, আমি চিনিকে ডাকি। না 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 না, চিনি বিনি থাক। দেখো নিজের মেয়ে বলে ডেকে ডেকে কথা বলতে হবে তার তো কোনো মানে নেই। চিনি কিন্তু আমাকে গানে খুব উৎসাহ দেয়, অস্বীকার করবো না, গানে উৎসাহ দেয়। কিন্তু গান বাজনাটা না একদম বোঝে না। চলো 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 পাল্টাই।